ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি পপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এরা হচ্ছে আমাদের বাড়ির খুদে সদস্য। জামাই ষষ্ঠীর স্পেশাল দিনে আমরা সারা দিনটা কিভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই চলে আসছি আশীর্বাদী পর্ব। এই হচ্ছে বড় জামাই। আশীর্বাদের সময় ধান দুর্গ ফুটা সাত রকম মিষ্টি সাত রকম ফল দিয়ে আশীর্বাদ করা হয়েছে। এই হচ্ছে বাড়ির ছোট জামাই। জামাই ষষ্ঠী মানেই হচ্ছে ভুরি ভোজ। নানান রকম খাবার দাবার দিয়ে জামাইদেরকে আদর আপ্যায়ন করা হয়ে থাকে। এবারে চলে আসছে জামাই ষষ্ঠীর সেলিব্রেশন। শুধু যে বাড়িতে খাওয়া দাওয়া সেটা নয়, তার সাথে সাথে আমরা এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম সেটা পুরো ভিডিওটা দেখে আপনাদের কাছে জানতে পারবে। আর সমস্ত কিছু আমি ভিডিওতে শেয়ার করেছি, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে। এবারে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে। এটা ছিল ব্রেকফাস্ট টাইমে। দুপুরে ভুরি ভোজের পর্ব শুরু হয়ে গিয়েছে। এখানে আছে বাসন্তী পোলাও, পাঁচ রকম ভাজা, ফিশ ফ্রাই, তোপসে ফ্রাই, ভেটকি ভাপা, কাতলা মাছের মাথা কালিয়া, কলদা চিংড়ি মালাইকারি, মাটন কষা, আমের চাটনি। এদিকে রয়েছে ফ্রুট স্যালাড, ভেজিটেবল স্যালাড, আইসক্রিম দুরকম, পাঁপড় ভাজা, মিষ্টি দই, কাঁচামের রসগোল্লা, পান, আর সাথে রয়েছে কোল্ড ড্রিঙ্কস। এই হলো জামাই ষষ্ঠীর আয়োজন খাবার দাবারের। বিকালবেলা চলে গিয়েছিলাম আমরা হারু পয়েন্ট, লট নম্বর 8, বাড়ি থেকে খুবই কাছে। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদী পেরিয়ে গঙ্গাসাগর যেতে হয়। ওপাশে রয়েছে কচুবেরিয়া। কচুবেরিয়া থেকে বাসে করে বিভিন্ন গাড়ি আছে, ট্রান্সপোর্টে করে আমাদেরকে গঙ্গাসাগর যেতে হয়। বাড়ির ফ্যামিলির সবাই মিলে আমরা এখানে গিয়েছিলাম। এখানকার জায়গাটা খুবই সুন্দর, বিকেল সময়টা খুবই ভালো লাগে, কিভাবে সময় কেটে যায় বোঝাই যায় না। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সন্ধ্যাবেলাটা ঠিক এইরকমই লাগে।
এটা হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট মিনি। ধন্যবাদ বন্ধুরা, আবার ফিরবো অন্য কোনো ভিডিও নিয়ে, আসছি আবার।